ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় ঘোষণা। কবে হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন? এত দেরি হচ্ছে কেন পঞ্চায়েত নির্বাচন? এত জল্পনার মাঝেও রয়েছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকের সব থেকে বড় খবর। দেখে নেব পঞ্চায়েত নির্বাচন কবে হতে পারে, তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এবারে কর্ণাটকের ফল দেখে তড়িঘড়ি জনসংযোগ যাত্রা, উদাও মোদি ম্যাজিক, আতঙ্ক দানা বাঁধছে এবার বিজেপির অন্দরে। মাত্র একটি রাজ্যে নির্বাচনী ফলাফল বদলে দিয়েছে বিজেপির আত্মবিশ্বাস, ক্রমেই আতঙ্ক দানা বাঁধছে দলের অন্দরে, আর তার সব থেকে বড় কারণ একটাই, মোদি ম্যাজিক আর নেই। কর্ণাটকের ভোটের ফল যা চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে গোটা গেরুয়া শিবিরকে। শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বুঝতে পেরেছে ব্যাকফুটে থাকা দলকে আর একটা জয়ী করতে পারছেন না নরেন্দ্র মোদি, উল্টে যেখানে তিনি সবার ঊর্ধ্ব করছেন তার সিংহভাগই কেন্দ্রে পরাজয় ঘটছে গেরুয়া শিবিরের। বিগত 9 বছর ধরে যা ছিল সেরা অস্ত্র সেই মোদি ফ্যাক্টরকে ফ্যাকাশে হতে দেখে চরম আতঙ্কিত প্রধানমন্ত্রী নিজেও। অর্থাৎ একদিকে যেমন রাজ্য সরকারের ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে সাগরদিঘি উপনির্বাচন, অন্যদিকে আবার কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকেও আতঙ্ক ফেলে দিয়েছে কর্ণাটকের ভোট রেজাল্ট। আগামীতে কি হবে এ নিয়ে এবার আতঙ্কে পড়তে শুরু করেছে দল বিজেপি। অপরদিকে আবার রয়েছে এরই মাঝে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকের সব থেকে বড় খবর। এবার পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আজকের আরো একটি বড় খবর, পঞ্চায়েত ভোট কবে হবে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট দ্রুত করতে নির্বাচন কমিশনের কাছে যাবে বিজেপি, তবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন, পঞ্চায়েত ভোট তড়িঘড়ি করতে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, ভোট যাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে করা হয় সে বিষয়ে জানাবো। নির্বাচন কমিশন সূত্রের খবর, জুলাইয়ের আগে পঞ্চায়েত ভোট আয়োজন করা অসম্ভব। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।